I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. এইদিকে গ্যাস বার্নারটা পড়ে রয়েছে বক্সে ঢোকানো, ওইদিকে ট্রলি, ট্রলির ওপরে এক পাল জামা কাপড়, মানে ঝাঁতা অবস্থা ঘরের। ওই জন্য না আমার আর ব্লগ করার কোনো ইচ্ছেই করছে না। এখানে এখানে ঝুলছে গামছা মাথার কাছে, রান্নাঘরে ঝাঁতা অবস্থা, প্যাকেট প্যাকেট ছড়িয়ে রয়েছে। এভাবে কোনোদিন আমরা থাকিনি, আমার বসার জায়গাটা পর্যন্ত নেই। তোমাদেরকে আমি পরে ব্যাক ক্যামেরা করে দেখাবো, এখন আপাতত তো আমি রান্নাটা করছি। আজকে রান্না করবো হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝাল মতো করবো, একটু বেগুনটা বেশি করে দিয়েছি যাতে রাতেও হয়ে যায়। আর শাক ভাজা করবো, কলমি শাক ভাজা। তো আজকে এইটুকুই রান্না। কালকে না আমার তোমরা অনেকেই জানো না, আমার ডান হাতে জয়েন্টটা ছোটোবেলায় মানে সরে গেছিলো আর কি, নিজের পাকামো জন্যই বাবার কাছ থেকে পড়ে গেছিলাম আর কি। তো তারপর তো এই জায়গাটা তো আর ভাঙা বলা যায় না, হাতটা সরে গেছিলো। তো ডাক্তার তো হাতের সাহায্যে জোড়া লাগিয়েছিল, কিন্তু তারপর থেকে আমার মানে আমি রিয়েলাইজ করি যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন প্রচণ্ড পরিমাণে নোটস লেখাতো স্যার, তো তখন থেকেই আমার হাতের এই জায়গাটা ব্যথা করতো বেশিক্ষণ লিখলে। তারপর তো মাধ্যমিক পরীক্ষাতেও বুঝতে পেরেছি আমি, হাত প্রচণ্ড ব্যথা করতো, মানে পরপর পরীক্ষা থাকলে আমার খুবই চাপের হতো এটা। তো যাই হোক, গ্রাজুয়েশন পর্যন্ত ওরকমভাবেই গেছে, তারপর এখন ভালোই যাচ্ছিল আর কি। আবারও কালকে গ্যাসটাকে এত পরিমাণ গায়ে জোর দিয়ে ঘষেছি আমি, ওই জং দাগগুলো ওঠানোর জন্যে, মানে জং বলতে ওই প্লেটটার ওপর দেখাচ্ছিলাম তোমাদেরকেও। তারপর থেকে না ডান হাতটা খুব ব্যথা করছিল কালকে, তারপর রাত্রিবেলা রেস্ট নেওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়েছে। তো ওই জন্য আমি পরপর কাজ কখনোই করি না, মাঝে ব্রেক দিয়ে দিয়ে সেদিনকে দেখলে জামা কাপড় গুছিয়েছি, আবার কদিন ব্রেক দিয়ে কালকে গ্যাস ইন্ডাকশান ওগুলো পরিষ্কার করেছি, আবার কদিনে ব্রেক দিয়ে করবো হচ্ছে কৌটোগুলোকে পরিষ্কার। কৌটোর মাথাগুলো মানে এত রান্না হয় না, কৌটোগুলো বাইরেই থাকে, তো ওই জন্য এরকম হয়ে যায়। তো চলো আমি আগে রান্নাটা করে নিই, তারপর আসি তোমাদের। এখন বাজে 1:17, অনেক কাজ টাজ করে তারপর আবার ফিরে এলাম, স্নান দান পুজো সব হয়ে গেছে। এই হচ্ছে আজকে বেগুন দিয়ে মাছের ঝাল ঝোল যাই বলো না কেন, আর ধনে পাতাও দিয়েছি একটুখানি, আর নিচে রয়েছে শাকটা, এই আর এখানে তো ভাতটা। আর কালকে বলছিলাম না তোমাদের গ্যাসটা আমি সরিয়ে দিয়েছি, গ্যাসটাকে আমি বক্সে ভরে সরিয়ে দিয়েছি, আর পাশের এই অবস্থা, কৌটো কাউটা নেই আমার এখন আর। আর দেখাচ্ছি তোমাদেরকে, এইখানে রেখেছি গ্যাসটাকে, এইখানে প্লাস্টিক দিয়ে ওপরটা ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু পাইপ টাইপ শুদ্ধ আমরা ঢুকিয়ে দিয়েছি তাই জন্য আর আটকাচ্ছে না বক্সটা, তাই জন্য এভাবে রেখেছি। তো বাইরে না প্রচণ্ড রোদ, প্রচণ্ড, 1:30 দিকে আমরা খেতে বসবো, এত রোদ ছাদে গেলে পুরো মাথা ধরে যাচ্ছে আজকে। আর টম্পিকে দেখো, কেউ নেই ওর। তো চলো ছাদে এসেছি, আবারও সেই একই জায়গা। এই জায়গাটা বলতে পারো আমার খুব প্রিয়, কারণ এখন বাজে 6:45, এতটাই রোদ যে এই জলের ট্যাঙ্কিটার উল্টো দিকে করলেই, ভিডিওটা করলেই একমাত্র একটু ছায়া পাওয়া যায়, নাহলে রোদের জন্য না ওই দিকটাতে গেলে তাকানো যাবে না, তাই জন্য এ পাশটাতে এসেই করি ভিডিও, মানে এই টাইমে ভিডিও করতে হলে এই জায়গাটাই। আর আকাশটা পেছনের এত সুন্দর লাগছে না, দুর্দান্ত একটা আকাশ লাগছে। তো এলাম একটু ছাদে, আজকে সকাল থেকে সেভাবে ব্লগ বানাইনি বলতে পারো, আবারও একটু নামাডোলের মধ্যে চলছি। তোমাদের নাইবা বললাম সবটা সেট হয়ে গেলে তাহলেই নয় বলবো সবটা আবারও কি নামাডোলে পড়েছি। যাই হোক, তো এলাম ছাদে, কালকের একটা ব্লগ আছে ডিভোর্সড ওয়াইফ, তার জন্য বিকাশ কালকে ফোন করে একটা কমপ্লেইন করেছে, আমার নাম দিয়েছে সেখানে ধোকেবাজ দেখলি না। কারণটা নাকি আমি এটাই শুধু বলেছি যে বিকাশ ওকে অনেকবার ফোন করে, আমার এটা বলা হয়নি যে ও বিকাশকে অনেকবার ফোন করে দিনের মধ্যে, মানে দুজন দুজনকে ফোন চলতেই থাকে এটা। তো
সেই জন্য ও বলেছে যেন আমি বলে দিই কালকের ব্লগটা। ও যখন রাতে ফোন করে বলেছে, আমি তো বিকেলেই ব্লগ শেষ করে দিয়েছিলাম তাই আর বলা হয়নি। হ্যাঁ আজকে আমি বলে দিচ্ছি যে ও ওকে ফোন করে, ও ওকে ফোন করে, ভাইস ভার্সা, মানে দুজনেই দুজনকে ফোন করতেই থাকে। তো সেটাই বলা হয়ে ওঠেনি সেদিনকে, তাই জন্য কালকে ফোন করে আমার নাম দিয়েছে ও ধোকেবাজ, দেখবি না। নামটা শুনে আমি যা হেসেছি না, আরে এমন কি করলাম জন্য ধোকে বাস। যাই হোক, এগুলো তো চলতেই থাকবে বন্ধু বান্ধবদের মধ্যে। আজকে আজকে দিনটা না খুব বোর ফিল করছি, মানে আর ঠিক ভালো লাগছে না, কেমন একটা দিন যেন কাটছে। আর এরকম ভাবে রয়েছি না, একদিকে গ্যাস ওভেন, ট্রলি চারদিকে ছড়িয়ে রয়েছে, ট্রলির ওপরেই জামাকাপড় কিছু ভাঁজ করে রাখা রয়েছে, মানে যাচ্ছা তাই অবস্থা হয়ে রয়েছে পুরো। কৌটোতে মশলাপাতি না ভরে প্যাকেট শুধুই রাখতে হচ্ছে, পুরো যাতা অবস্থা হয়ে রয়েছে ঘরের আর কি। তাই জন্য ঠিক ঘর থেকেই বা কি শুট করব না করব এগুলোও বুঝতে পারি না। তো বুঝতে পারছি যে ঠিকভাবে ব্লগটা করে মানে করা হয়ে উঠছে না আর কি, কিন্তু সত্যি হাত পা বাঁধা এখন, সত্যি আমার কিছু করার নেই। এ কদিন একটু এরকমই চলবে, আর এক দু সপ্তাহের মধ্যে আশা করি সবটা ঠিকঠাক হবে, আশা করছি। কারণ আমাদের তো আবার সবটাই চলতে থাকে না, এর জন্য আমি ভাবছি এখন থেকে না কিছু ঠিক হলে আর বলবো না, বললেই আমি দেখেছি কিছু না কিছু হয়ে যায়, হবে তারপর তো দেখতেই পাবে সবাই, তো সেটাই ভেবে রেখেছি আমি। আর আজকে আমি বলি না যে ইউটিউব থেকে হয়তো আমি এখনো 1000টা সাবস্ক্রাইবার পূরণ করতে পারিনি, কিন্তু অনেক কিছু পেয়েছি হয়তো। হ্যাঁ, আমার মতো যারা আছে এক বছরে হয়তো চ্যানেল দাঁড় করিয়ে ফেলেছে, কিন্তু হয়তো আমি কোথাও পারিনি এখনো চ্যানেলটাকে দাঁড় করাতে। যাই হোক না কেন, একদিন ঠিক পারবো এটাই আশা রেখে রোজ ভিডিও করছি, রোজ ব্লগ বানাচ্ছি, আমার মতো করে আমি চেষ্টা করছি। তো বলি না যে আমি কিছু পাই রোজ রোজ কিছু, কালকের একটা ব্লগ করার জন্য কমেন্টগুলো, আজকের ব্লগটা যেটা আমি ছেড়েছি তাতে যে কমেন্টগুলো আসবে সেটা আমাকে কালকের একটা নতুন ব্লগ বানানোর জন্য ইনথু যোগায়। তো সত্যিই তাই, আজকে যে তোমাদেরকে কাবেরী আন্টির কথা বলেছিলাম, তো কাবেরী আন্টি তো প্রায় প্রত্যেক দিনই কমেন্ট করে, কেউ কেউ আছে আমার যারা আমাকে রোজ কমেন্ট করে, আর তাদের কমেন্ট আমি একদিন না পেলে আমি নিজেও খুব কি বলবো, মানে আজকে ব্লগটা ছেড়েছি সেটা আমার ঠিক মনে হয় না। তাদের কমেন্টগুলো আমার সত্যি না হলে আমার খুব, আমি খুব মিস করি তাদের কমেন্ট। তো কাবেরী আন্টি আজকে লাস্ট লাইনটা লিখেছে যে আমি কাকিমা হয়েও মেয়ের থেকে রান্না শিখি। তো এই মেয়ে ওয়ার্ডটা যে আমাকে কতখানি একটু জুগিয়েছে, মানে সিরিয়াসলি যদি এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি কারোর এরকম ভালো ভালো কমেন্ট পাই বা মেয়ে সত্যিই হয়ে উঠতে পারি, তো সত্যি অনেক বড় পাওয়া। তো যাই হোক, ঠিক আছে, আজকের মতো ছাদে এইটুকু কথাবার্তাই থাক, আবারও দেখি পরে কি করবো এখন না জানি না, কারণ রাতে রান্না বান্নাও নেই সেভাবে। আর আর তো আমার সাথে আছে টম্পি, টম্পি এসছে ছাদে, ও শুয়ে রয়েছে, বসে রয়েছে, এসবই করছে। তো চলো আমি একটু ছাদে হাঁটাহাঁটি করে নিই, চুল ফুল আছড়ে নিই। আজকে হাওয়াটা সেভাবে দিচ্ছে না, আছে অল্প অল্প, তবে আজ 3 দিন হয়ে গেল আজকে, হ্যাঁ 3 দিনই বোধ হয়, শনিবার বৃষ্টি হয়নি, রবিবার হয়নি, আজকে সোমবার, হ্যাঁ সোমবারও এখনো অবধি বৃষ্টি হয়নি, রাতে কি হবে জানি না। তো 3 দিন বৃষ্টি হয়নি, তো ওয়েদারটা ঠিকঠাক আছে, খুব ঠান্ডা নেই গরম নেই। তো চলো আমি একটু চুল টুল আছে নিই, নিজের মতো একটু সময় কাটিয়ে নিই, তারপর তো নিচে চলেই যাবো আবার। I'm all the sins that you can't confess, I'm just your ghost if we're not সাথে। সেই লাস্ট কথা হয়েছিল আমার ছাদে, তারপর তো বলেইছিলাম রাত্রি ছাড়া আর কিছু দেখানোর নেই, রাত্রিবেলাও কিছু দেখানোর নেই, জাস্ট গুড নাইট বলার জন্যই আসা। তো তোমাদেরকে ছাদে বলছিলাম না একটা ডামাডোল চলছে আমাদের, তো সেটারও অবসান আপাতত ঘটেছে বলেই মনে হচ্ছে, কারণ আমরা 30 তারিখ থেকে মালপত্রটা নেবো বলেছিলাম। ও যখন সকালবেলা ওনারকে ফোন করলো ওই ফ্ল্যাটের, তখন সে বলছে যে আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজটা এখনো শেষ হয়নি। তো তখন উনি বলেছিলেন যে তোমরা যদি 3-4 তারিখ ঢোকো তো আমাদের ভালো হয়, কিন্তু এই ফ্ল্যাটের ওনারকে আমরা অলরেডি 6 তারিখে টিকিটটা ক্যান্সেল করার পর বলেছিলাম, 6 তারিখ হচ্ছে না, 20 তারিখ হবে, তো 20 তারিখ টিকিট ক্যান্সেল করার পর 1 তারিখ ডেট দিয়েছিলাম। এখনো যদি বলি যে সেই ডেটে আমরা ফ্ল্যাট ছাড়বো না, তো 3-4 তারিখ হলেও সে পুরো মাসের ভাড়াটাই নেবে। আর সব থেকে বড় কথা, আমাদের এগ্রিমেন্ট পেপার শেষ হয়ে গেছে, সে যখন তখনই বলতে পারে যে তোমরা আমার ঘর ছেড়ে দাও।
তো সেটা খুবই বাজে হবে, তাই জন্য আমরা ওনাকেই নতুন যে ফ্ল্যাটে সেই ওনারকেই একটু চাপ দিলাম যে আমাদের অসম্ভব ব্যাপার, আর আপনি তো অ্যাডভান্স নিয়েছেন আমাদের 1 তারিখে ফ্ল্যাট দেবেন বলে, তো সেই একটা কথা হয়েছিল ওনার সাথে। উনি বলেছিল ঠিক আছে আমি দেখছি, সন্ধ্যেবেলা তোমাদের ফোন করে জানাচ্ছি। তো সন্ধ্যেবেলা উনি ফোন করে বললেন আমরা 30 তারিখ থেকে মালপত্র ঢোকাতে যেতে পারি আর কি, উনি চাবি হ্যান্ডওভার করে দেবেন। সেই তো কথা হলো, আমরা ছাদটা দেখে আসতে ভুলে গেছি, তোমাদেরকে সেদিনকে ব্লগেই বলছিলাম, তো ওকে আমি জিজ্ঞেস করতে বলেছিলাম যে ছাদটা আমরা ইউজ করতে পারবো কিনা, কারণ উনি ছাদে আরকে বানিয়েছেন দুখানা, তো সেই দুটো ভাড়া দেবেন। তো জামা কাপড় মেলতে যাওয়া যেটুকু ইউজ করা যায় আর কি, ব্যালকানি রয়েছে যদিও, কিন্তু চাদর ফাদর তো আর ব্যালকানিতে হয় না, তাও ব্যালকানিতে আমার জামা কাপড় মেলতে একদমই ভালো লাগে না, রাস্তার সাইডে যেহেতু আরোই, তো আমি ছাদে ওইটুকু উঠে যাব আসবো সেটুকু আমার জন্য অনেক, ব্যালকানিটা কেমন কেমন একটা লাগে আমার। তো জিজ্ঞেস করতে গিয়ে তো সে তো আর বুঝতেই পারছিল না, তোমাদেরকে যে ভাষার প্রবলেমটা বলি, ও বলছে রুফ তাতেও বুঝতে পারছে না, ও বলছে ছাদ তাও বুঝতে পারছে না, কিছুতেই কিছু বুঝতে পারছে না, কেয়া কেয়া করেই যাচ্ছে। লাস্টে ও সাথে সাথে গুগলে সার্চ করে দেখলো কি ট্যারাস না কি বলে কানাডা ভাষায় ছাদকে, তো ও ট্যারাস ইউজ করতে পারবো কিনা জিজ্ঞেস করলো যখন, তখন উনি বুঝে টুঝে বললো যে কেন ইউজ মানে কিসের জন্য ইউজ করতে চাও, অনেকে পার্টি ফার্টি করে ছাদে, উনি বোধহয় সেরকমই কিছু ভেবেছিলেন, তো সেই জন্য হলে বোধহয় উনি ছাড়তেন না। তো ও বললো যে জামা কাপড় শুকানোর জন্য, ওটা যাও বা বুঝতে পারলো, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর বললো টেহেলনে কে লিয়ে। প্রথমত রুফ ছাদ ওই টাইমে তো দুজনে হেসে গড়াগড়ি খেয়েছে, এমনকি ওনারও হেসেছে, লাস্ট যখন ও টেহেলনে কে লিয়ে বলেছে আর ওনার শুনেছে খেলনে কে লিয়ে, মানে তিনজনে যা হেসেছি, ও আর আমি স্পেশালি, আর আমার হাসি তো বিখ্যাত হাসি, যাই হোক তো এত হেসেছি খেলনে কে লিয়ে শোনার পর, মানে সেটা নিয়ে আমি আর অনুরূপাও ফোন করে তারপর দুজনে হাসাহাসি করলাম আর কি, মানে যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে, কি করব কিছু বুঝতে পারছি না। এরপর ওনারকে যে কি করে কি কথা বোঝাবো ওই একটা চাপের, এই বাড়ির ওনারটা খুব ভালো ছিল, হিন্দি একদম ক্লিয়ারলি বুঝতো, কিন্তু ওই ফ্ল্যাটের বুঝতে পারছে না, জানি না কি করব, যাই হোক না কেন। তো চলো আজকের ব্লগটা আশা করি ভালো হয়ে গেছে, 10 মিনিট মতো হয়েছে তোমাদেরকে দিতে পেরেছি, তোমরা আবার খুব ছোট ব্লগ হলে একটু বলো না আজকে ছোট হয়ে গেল, আজকে ছোট হয়ে গেল, যাই হোক। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আস্তে আস্তে আমিও দিনগুলো পার করছি তোমাদের হাত ধরে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 এইটুকু রিকোয়েস্ট রেখো, ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও আর পাশের বেল বাটনটাও টাচ করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, লাইক করো অবশ্যই একটা, আর শেয়ারও করে দিও বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো রোজ যেরকমটা বলে থাকি, সত্যি মন থেকে তাদের প্রতি অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা।